হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে তো এ পর্বে থাকবে কাঁথা স্টিচের একটা অসাধারণ হ্যান্ডওয়ার্ক তো আমি কাজটার জন্য কাপড় নিয়েছি বেক্সি ফেব্রিক্স আর এটা কিন্তু অনেক পাতলা আর কাঁথা স্টিচ খুব ছোট ছোট করে কাজটা করেছি যত ছোট করবেন ততই ভালো লাগবে বেশি বড় ফোর মোটা সুতা করে নিলে কাপড়টা বেশি ভারী হবে এবং কুচকিও যাবে এত ফিনিশিংটা ভালো হবে না যেহেতু কাপড়টা আমার বেক্সি ফেব্রিক্স কাজ করার সময় খেয়াল করতে হবে কতটা নিখুঁত করা যায় এবং সব সবসময় হালকা হাতে কাজ করবেন খুব টেনে টেনে না তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা কাজ করা হয়েছে কমপ্লিট কাজ না কিন্তু তো এখন আমি আপনাদেরকে এটা ড্রয়িং করে দেখাবো স্টিচ ওঠানোটা দেখাবো আর পরের পর্বে আমি একটু অন্যটা একটু আলাদা করেছি সেটা কিন্তু নেক্সট পর্বে কিন্তু দেখাব তো আমি তিনটা কালার নিয়েছি এটা হচ্ছে লেমন কালার আর এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে ডিপ লাল কালার তো সাধারণত নকশি কাঁথা যেগুলো সেলাই করি বা কাঁথা স্টিচ যেগুলো করি সেই সুতাগুলো কিন্তু সুন্দরী সুতা বা সুতি সুতা করতে হয় উল সুতা খুব ভালো হয় না মোটা হয়ে যায় তো আমার উলগুলো অনেক চিকন সেই জন্য উল দিয়ে দেখালাম তো এটা কিন্তু উল সুতা কিন্তু এই সুতাগুলো এখন পাওয়া যায় না একেবারে সুতি সুতার মতোই চিকন এটা কিন্তু এখন পাওয়া যায় না খুব কম যার কারণে আমার কাছে অল্প একটু ছিল সেটা দিয়ে করলাম আর বাকি দুটো উল সুতা এটাও চিকন আর যেগুলো আপনারা উল সুতা বলেন ববলিং হয়ে যাচ্ছে বা তুলার মতো উঠছে এটা অনেক মোটা এটার থেকে অনেক মোটা তো এগুলো সাধারণত ইন্ডিয়া থেকে আমি আনিয়ে থাকি যার কারণে এগুলো একটু চিকন এবং আপনারা দেখছেনই কাজের ফিনিশিংগুলো কেমন হচ্ছে তো যাই হোক আমি এই তিনটা কালার দিয়ে করেছি এবং আপনারা অবশ্যই কাঁথা স্টিচ যখনই করবেন তখনই সুতি সুতা দিয়ে কাজগুলো করবেন তা এখন আমি একটা কাগজ নিয়ে নিলাম ড্রয়িংটা মোটামুটি এই মাপটার মধ্যে করলেই ভালো হয় তো চওড়াই নিলাম হচ্ছে সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি নিলেও প্রবলেম নাই তারপরে লম্বাই নিচে হচ্ছে এগারো ইঞ্চি তো এটার মধ্যে আমি ড্রয়িংটা করব করে কার্বন অথবা কেরোসিন পদ্ধতির যে কোনো দুইটার একটা দিয়ে আপনারা জামাতে ছাপ দিতে পারবেন তো কালো কাপড়ে আপনারা যখন কার্বন ছাপ দেবেন কিন্তু এইরকম সাদা কার্বন নিতে হবে সাদা কার্বন দিয়ে কিন্তু কালো কাপড়ে ছাপ দেওয়া যায় তো আমি একটু দেখাচ্ছি যে কেমন হবে তো এখানে কিন্তু ডিজাইনটার ওপরে রেখে করতে হবে আমি এমনি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি কাগজের ডিজাইনটা কিন্তু কার্বনের উপর রেখে আঁকতে হবে আমি কিন্তু এমনি সরাসরি কার্বনে আঁকছি এটা না কিন্তু আপনারা যে মূল ডিজাইনটা করবেন সেটা কার্বনের উপর রেখে করবেন আমি জাস্ট দেখাচ্ছি ছাপ দেওয়ার পর কেমন হয় দেখতে সেটা যে এরকম হবে তা এখন আমি জলপাই কালার দিয়ে আউট লাইনটা দিব তো এটার জন্য নিয়েছি তিন তার আর বাকিগুলো দুই তার নেব যেহেতু ওটা উলসুতা চিকন হলে আপনারা তিন তার দিয়ে করবেন তো এখন আমি সেলাইটা করছি তো জলপাই কালারদের সব পাতার আউটলাইনগুলো আগে কমপ্লিট করবেন তারপরে কিন্তু ভিতরে ফিল আপ করবেন তাহলে কাজটা সহজ হবে এক কালার যে সুতাগুলো থাকে সে কাজগুলো আগে করতে হয় তো তিনটা করে দুইটা করে দিলেই ফিল হয়ে যাবে তো ঠিক এইভাবে করে পুরো ড্রেসটা কমপ্লিট করবেন এটা কিন্তু অল ওভার কামিজ ডিজাইন আর অন্যটা কিন্তু সিম্পল থাকবে কিন্তু অনেক করজিয়াস নেক্সট পর্বে আমি দেখাব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বেলটি ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যান যারা আমার ফেসবুক পেজে লিঙ্কটা চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ